করা হলো অন্যায় কাজ হবে শামসুর রহমান কীরকম হবে দাজ্জাল এখন কোথায় আছে দাজ্জাল মিথ্যাবাদী ইহুদিদের মধ্যে থেকে তার আবির্ভাব ঘটবে এবং এই দাজ্জালের অনেক বিবরণ হাদিস করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য উল্লেখ করেছেন সে নিজেকে আল্লা দাবি করবে এবং তার ধোকায় পড়ে বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে খুব অল্প সংখ্যক মানুষ সকা পাবে মুসলমানদের অনেকে তাকে বিশ্বাস করবে তার কপালে কা লেখা থাকবে কেমন আগে তার আবির্ভাব ঘটবে এবং তাকে আল্লাহ এমন পাওয়ার দিবেন যে আসলে তাকে আল্লাহ বলার পরিস্থিতি তৈরি হবে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে মানে এই বিভ্রান্তিতে পড়ে অনেকেই মানহারা হয়ে যাবে তো যাই হোক এই দাজ্জাল তার জন্ম হয়ে গেছে তার সাথে সাহাবিদের কারো কারো সাক্ষাৎ হয়েছে মানে হাদিস থেকে বোঝা যায় বিধায় সে এই মুহূর্তে ঠিক কোথায় আছে এটা বলা কঠিন কিন্তু ইয়াহুদিদের মধ্যে থেকেই তার প্রাদুর্ভাব এবং প্রকাশ ঘটবে এরপরে জায়দুল ইসলাম